রোগের পর আবার আপনাদের স্বাগত। নেশা কারবারিদের রংরমা রাজ্যের বিভিন্ন জায়গাতে এখনো বজায় রয়েছে। শনিবার রাত 11টা নাগাদ গোপন সূত্রের খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর এবং কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক বরুণ বিপ্লব দাস সহ বিশাল পিএসআর বাহিনী কমলপুর আগরতলা জাতীয় সড়কের শ্রীরামপুর নাকা চেরিয়ে উৎপেটে বসে থাকে। TR01AR1728 নম্বরের আদা বোঝাই বোলেরো ম্যাক্স গাড়ির চালক সহ তিনজনকে আটক করে তল্লাশি চালানোর পর গাড়ির ভেতর থেকে বিভিন্ন খাপে রাখা 244 কেজি ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা বলে জানা গেছে। যাদের আটক করা হয়েছে তাদের নাম মেহবুব আলম 38 বছর বয়স, পিতা শাহিদ মিয়া, বাড়ি বিশালগড় বক্সনগর, জহর মিয়া 33 বছর বয়স, পিতা আব্দুল আলী, বাড়ি বিশালগড়, পিতলু ভৌমিক 35, পিতা অজিত ভৌমিক, বাড়ি কেকিনগর বিশালগড়। কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর এই বিষয়ে জানিয়েছেন। TR01AR1728 আদা বোঝাই বোলেরো ম্যাক্স গাড়িটি ঊনকোটি জেলার কুমারঘাট থেকে কমলপুর হয়ে 208 নম্বর জাতীয় সড়কে সোনামুড়া যাওয়ার পথে শ্রীরামপুর নাকা চেকিংয়ে আটক করা হয়েছে। তারপরেই তল্লাশি করা হয় এবং যার পরেই 244টি ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আধিকারিকরা। এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য লোক ছড়িয়েছে। কি বলছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা এই বিষয়ে শুনব। ইনফরমেশন ছিল যে একটা আমাদের মন্ত্র বলের ম্যাক্সিটা যার নম্বর 1728 এবং একটা ন্যাপটা গাড়ি ল্যান্ড বিজানা ন্যাপটা গাড়ি সাদা রঙের, এটা কুমারের দিক থেকে আসছে এবং সোনামুড়া সাবডিভিশন যাবে। ওই খবরটা পাওয়ার পর আমাদের যে শ্রীরামপুর যে নাকা রোড আছে সেটাকে আমরা এক্টিভেট করাই এবং এই খবর পাওয়া মাত্র আমাদের সাব ইন্সপেক্টর চোখ ঘটাচ্ছি এবং আমি নিজে আমাকে জানার পর আমি ঘটনাটা এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় এসডিও স্যারকে জানাই, তারপর ঘটনাস্থলে আমরা গ্রহণ হবে। পাশাপাশি এসডিওর মেসেজকেও আমরা খবর দিই। ওনারা আসার পর আমরা যথারীতি ইন্ডিপেন্ডেন্ট বিচারকের সম্মুখে আমরা প্রথমে তল্লাশি শুরু করি এবং তল্লাশি করার সময় আমরা দেখতে পাই যে গাড়িতে মেক্সিকার গাড়িতে তাহলে চেম্বার দেওয়া হয়, চেম্বারটাকে আমরা একটু হোল্ড করে যখন সন্দেহ হয় মানে একটু হোল্ড করে আমরা দেখতে পাই যে একজন প্যাকেট টাকা তৎক্ষণাৎ আমরা আমাদের সিজারের প্রক্রিয়াটা শুরু করি। আমাদের এই জিটার সাহেবও ঘটনাস্থলে সবাই ছিলেন, একজন মিনিস্টার ছিল এবং উইটনেস যারা ছিলেন ইন্ডিপেন্ডেন্ট তাদের সম্মুখে আমরা এটা ভেঙে আমাদের চেম্বারটা ভেঙে আমরা 244টা 244 কেজের আমরা উদ্ধার করতে পারি, যার মধ্যে রাখা ছিল যেটা আমরা ব্রাউন সুগার হেরোইন হেরোইন যে ব্রাউন সেগুলো রাখা ছিল। তারপর আমরা এই ডিজিটাল রঙ পেলে এখন আমরা এটা মন্ত্র করে দেখছি যে কতটা পরিমাণ আমরা উদ্ধার করতে পেরেছি। আরো তিন চান্স আছে উদ্ধারে, হ্যাঁ পলাশি এখন চলছে, হয়তো আরো আমরা উদ্ধার করতে পারবো। যতটুকু আপনারা শুনলেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সার্বিকভাবে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নেশা কারবারীদের দৌরাত্ম্য যে এখনো বজায় রয়েছে বিভিন্ন জায়গাতে তা কিন্তু অবশ্যই প্রমাণিত হয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে। শনিবার রাত 11টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর এবং কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস সহ বিশাল পুলিশ বাহিনী আটক করে একটি গাড়িতে এবং সেই গাড়ি থেকে তিনজনকে আটক করতে সমর্থ হয়েছে তারা এবং সেই গাড়ি থেকেই 244 কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে। গাড়ির নম্বর TR01AR1728 আদা বোঝাই সেই লরিটিকে তল্লাশি চালিয়ে এই 244 কেজি ব্রাউন সুগার উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ আধিকারিকরা। সমাচার বিজ্ঞাপন বিরতি দূরের অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।